নমস্কার, সুপ্রভাত। আমি কলকাতা থেকে রিনিস ডে আউটের রিনি বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আজ রান্না অন্য দিনের থেকে একটু বেশি, তবে খুব একটা তানঝাম করে রান্না করার মতো পদ আজকে তেমন কিছু নেই। কালকে আমার ভাই ফোন করে বলল ওরা আজকে আসবে। আমার ভাই, সায়নী আর মা আজকে সকালে আসবে। রান্না করতে করতেই আজকে সাইড বাই সাইড ঘরটা গুছিয়ে ফেলবো। আর মিস্টার সেন সকালবেলায় পুজোটা করে দিয়েছে। আমি একদিকে চিচিঙে ভাজা বসিয়ে দিয়েছি, চিচিঙে ভাজাটায় একটু পোস্ত ছড়িয়ে দিলাম, আর একদিকে বসিয়ে দিয়েছি ভেটকি মাছ ভাজা। এইভাবে দুটো গ্যাস আমি একসঙ্গে জ্বেলে রান্নাটা করে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ হয়ে যায়। আমি ডালটা আগেই করে ফেলেছি, আর কিছুই না, একটু আলু ভেজে নেব। এরপর আলু ভাজাটা বসিয়ে দিলাম, আর মাছটা আমার দু তিনবারে ভাজতে হবে, যেহেতু মাছের পরিমাণটা একটু বেশি। মাছটা ভাজা হয়ে গেলে মাছের ঝালটা করে ফেলবো, আর অল্প একটু চিকেন করব আমার ভাইয়ের জন্য। আর ডাল, আলু ভাজা আর একটু মাছের বড়া, মাছের ডিমের বড়া ভাজবো। এই তো আজকের মেনু, খুব সাধারণ। আর ভাতটা হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। মাছের ডিমের বড়া আমার ভাইয়ের বেশ পছন্দ, তাই একটু তাড়াতাড়ি কটা ভেজে ফেললাম। খুব সকালেই রান্নাটা বসিয়ে দিয়েছি, যাতে ওরা আসার পর ওদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে পারি, কিছুক্ষণ গল্প করতে পারি। ওরা আসার পর আসলে রান্না করতে আমার আর একদমই ভালো লাগবে না। তখন মন চাইবে মা, ভাই, সায়নীর সঙ্গে কিছুক্ষণ গল্প করতে, ওদের সঙ্গে একটু টাইম পাস করতে। তাই ইচ্ছা আছে ওরা আসার আগেই রান্নাগুলোকে সব শেষ করে ফেলতে। তাই একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি, যাতে ওরা আসার আগেই রান্নাটা শেষ হয়ে যায়। আমি আমার আগের ভিডিওতে চিকেন কষা, মাছের ঝাল বা মাছের কালিয়া অনেকবার দেখিয়েছি, তাই আজকের ভিডিওতে এই রেসিপিগুলোকে দেখিয়ে ভিডিওর লেন্থ আর বাড়ালাম না। আমার ভাই নিয়ে এসছে পুরি দিয়ে মিষ্টি, আর এতে আছে এখানকার মিষ্টি, এখানকার মিষ্টি, আর এতে আছে পুরীর খাজা। আমরা মিষ্টি বেশি খাই না, তাই অল্পই আনতে বলেছিলাম। আর আমি কড়িগুলো আনতে বলেছিলাম, আর এই কড়িটা আমি আনতে বলেছিলাম স্পেশালি, এটা হচ্ছে লক্ষ্মী কড়ি, এটা লক্ষ্মীর ঝাঁপিতে রাখা ভীষণ ভালো। এটা এখানে সচরাচর পাওয়া যায় না, এটা ওই পুরীতে খুব ভালো পাওয়া যায়, দীঘাতেও পাওয়া যায়, বাট দীঘার থেকে পুরীর কোয়ালিটিটা বেশি ভালো হয়, তাই আমি এটা আনতে বলেছিলাম। একটা আনতে বলেছিলাম, ওরা দুটো নিয়ে এসেছে। আর এইটা একটা নিয়ে এসেছে, এটা একটা সোফি বালি ঘড়ি, এটা খুব সুন্দর। উল্টে দেখো, জোড়া করি আমি এখানে দিলাম, আর এই লক্ষ্মী কড়িটা আমি এখানে বসালাম। এতগুলো তো আপাতত আমার এখানে লাগবে না, তাই আমি এখানে রাখলাম, পরে আমি এটা গুছিয়ে রাখবো। আজকে আমাদের মেনুতে আছে আলু ভাজা, পোস্ত দিয়ে চিচিঙে ভাজা, মাছের ডিমের বড়া ভাজা, আর এখানে আছে পাতলা মসুর ডাল, এখানে আছে ভেটকি মাছের কালিয়া, আর এখানে আছে চিকেন কষা। এই হচ্ছে আজকে সিম্পল মেনু, আর এখানে আছে ভাত।
করো। এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এইখানে আমার ভাই সেই একইভাবে খালি গায়ে, ওর জামা প্যান্ট কিছু নেই, মানে প্যান্ট আছে অবশ্য, জামা নেই। যাই হোক, আজকে ওদের খেতে দিয়েছি ডাল, চিচিঙে ভাজা, বড়া ভাজা, আলু ভাজা, ভেটকি মাছ আর চিকেন। এই যে এখানে সায়নী বসেছে, ওরা এসছে অনেক তাড়াতাড়ি, তাই এসেই খেতে বসে গেছে, খিদে পেয়ে গেছে, এবার খাওয়া শুরু করবে ওরা। A few moments later. আমাদের ইভিনিং স্ন্যাক্স রেডি হয়ে গেছে। এখানে আছে হাফ আইটেম, আর হাফ আইটেম এখনো আসেনি, আসছে। বল, বাদাম স্টিকটা কেমন ছিল? দারুণ। আর খাড়িটা? দারুণ। বল, কোনটা বেশি ভালো? দারুণ। শাইন এখনো খাওয়া হয়নি। এই ঘাটতি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ শনিবার, তাই মিস্টার শেন পুজো দিয়েছে ঠাকুরকে। এই পুজোটা সকালবেলার ওই করে দেয় সব ঠাকুরকে, এমনি সাধারণভাবেই পুজো দিয়েছে ঘরোয়াভাবে। আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের, ও সুন্দর করে মালা পরিয়ে দিয়েছে। এত উঁচুতে যেহেতু আমার হাত যায় না, তাই এই সকালের ঠাকুরের মালাগুলো ওই পরিয়ে দেয়। দিদি এখানে কালকের জন্য সবজি কেটে নিচ্ছে। দিদি কালকে আসবে না, তাই সবজিটা আমাকে কেটে দিচ্ছে। আমার কিছুটা সুবিধা হবে তাহলে কালকে কাজ করতে। আজকে আমি ঠাকুরকে সন্ধেবেলার ভোগে দিচ্ছি, কেক দিচ্ছি একটু, ফ্রুট কেক। আর মিস্টার শেন নিয়ে এসেছে রসমালাই। আমি রসমালাইটা ওই বাটির জাস্ট কাগজটা খুলে আর ঠাকুরের ভোগের প্লেটে বসিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু ক্যাডবেরি কেক। বেশ কিছুদিন আমার গোপুকে ক্যাডবেরি দিইনি আমি, তাই একটু ক্যাডবেরি দিচ্ছি। আর যেহেতু আমার সব খাবারই মিষ্টি হয়ে গেছে, তাই আমি একটুখানি স্বাদ বদলের জন্য একটু নমকিন কিছু দিচ্ছি, সেরকম বিশেষ কিছু না। তো আমি একটু দিয়ে দিচ্ছি চিড়ে ভাজা, একটু চটপাটা দিলে মিষ্টির সঙ্গে আমার মনে হলো যে গোপুর খেতে বেশ ভালোই লাগবে। তো আমি একটা বড় পাথর বাটিতে একটু চিড়ে ভাজা নিয়ে আজকে দিলাম। তো আমি আজকে সন্ধ্যের ভোগটা এই দিয়েই আমি আজকে গোপুকে আর আমার বাবা লোকনাথকে দিয়ে দিলাম। তো এটাই আমি দিলাম সাজিয়ে, তো দেখুন আপনারা কেমন লাগে। আমি আজকে প্রথম আমার ঠাকুর ঘরে এই ডিফিউজারটা নিয়ে এসেছি। আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি এই ডিফিউজার জ্বালিয়ে এর মধ্যে কর্পূর দেয়, তো আমি আজকে সেটাই করছি। কর্পূর আমি দিয়ে আরতি করি, আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি এইভাবে কখনো জ্বালাইনি। কিন্তু আমি আজকে প্রথমবার জ্বালিয়ে যেটা দেখলাম, জ্বালানোর সঙ্গে সঙ্গেই কর্পূরটা বার্ন হতে শুরু করলো, আর সুন্দর একটা কর্পূরের গন্ধ আমার সারা ঘরে ম ম করছে। আমি শুনেছি কর্পূর জ্বালানো খুব শুভ, কর্পূরের আরতি করাও ভীষণ ভালো, কিন্তু এইভাবে আমি কখনো কর্পূর জ্বালাইনি। বাট আপনারা জ্বালিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লেগেছে আমার এইভাবে জ্বালাতে। অপূর্ব সুন্দর একটা কর্পূরের গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়েছিল, আর আমার ডিফিউজারটা কিছু হয়নি, কোনোভাবেই ফাটল ধরেনি।
আমি কি করলাম, আজকে সিংহাসনের প্রথম র‍্যাকটাকে আমি যেটাতে গোপালের সমস্ত জিনিস রাখি সেটাকে একটু অর্গানাইজ করে নেওয়ার চেষ্টা করেছি। যেহেতু মিস্টার সেন সকালে পুজো করে, ও খুব একটা গুছিয়ে রাখতে পারে না, আমাকে সব সময় এখানটা পরিষ্কার করতে হয়, ক্লাটার ফ্রি রাখার চেষ্টা করতে হয়। আমি সমস্ত জিনিস টেবিলটার মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এই বাস্কেটটায় আমি গোপালের সমস্ত জিনিস রাখি, বাস্কেটটাকেও আমি এই টুলটার মধ্যে নামিয়ে নিয়েছি। বাস্কেটের সমস্ত জিনিস আমি টুলটার মধ্যে সরিয়ে ফেলেছি, মানে নামিয়ে নিয়েছি আর কি। এবার যেগুলো আমার লাগবে না সেগুলো তো আমি বাতিল করে অবশ্যই দেব। আর এবার সমস্ত জিনিস আমি এর মধ্যে তুলে দিলাম, ঘি, মোমবাতি, কর্পূর, চন্দন, আতর, অগরু, সমস্ত জিনিস যেগুলো আমার লাগবে আর কি, লাগে গোপালের স্নানে সমস্ত কিছু, দেশলাই যেরকম কয়েকটা ছিল ও সমস্ত তুলে দিলাম। এবার এই জায়গাটা আমি একটুখানি ডাস্টিং করে নিচ্ছি, করে নিয়ে এবার এখানে ওর সমস্ত ড্রাই ফ্রুটস, দুধ, চকলেট, আমার গঙ্গা জলের বোতল, আর এখানে আমার কিছু গরম মশলা থাকে, আমি আগেও বলেছি। এইভাবে আমি এই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে রাখছি, প্রায় সময় রাখতে হয়। এখানে ওর নাড়ু থাকে, ওর ট্রফিগুলো এখানে থাকে, ওকে মাঝে মাঝে আমি লজেন্সও দিই, তবে লজেন্স খুব একটা বেশি দিই না, অল্পই দিই। ওর গুঁড়ো দুধটা থাকে, যেটা গুলোকে আমি রাত্রে দুধ দিয়ে ঘুম পাড়াই, সেগুলো সমস্ত কিছু এখানে রাখি। ধূপটা আমি খুব কম জ্বালি, যেহেতু আমি মোমবাতি দিয়ে আরতি করি, তাই ধূপগুলো আমি একটা প্যাকেটে পুরে আমি গিট্টি দিয়ে এক জায়গায় আমি গুছিয়ে রাখলাম, যাতে ছড়িয়ে না যায় সব সময়। এইভাবে ওর বাতাসার জায়গাটা আমি বাতাসা ঢেলে এক জায়গায় গুছিয়ে রাখলাম। ওর বসার আসন, ওর স্নানের সমস্ত টাওয়াল, গামোছার টাওয়াল সমস্ত কিছু রাখলাম, ওর দর্পণটা যেটা দিয়ে ওকে আমি দর্পণ দর্শন করাই, আর কিছু ওই আরতির ধূপটুপগুলো আমি গুছিয়ে রেখে দিলাম, যাতে জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। ওর দুধটা শেষ হয়ে গিয়েছিল, মিস্টার সেন নিয়ে এসেছিল, দুধটাও আমি এই সময় ঢেলে দিলাম, বাতাসাটাও ঢেলে দিলাম। ওর কিছু কুকিজ শেষ হয়ে গিয়েছিল, সেগুলোও আমি ঢেলে রাখলাম। এই তো এইভাবেই আমি জায়গাটা পরিষ্কার করে ফেললাম, আমি মোটামুটি গুছিয়ে ফেলেছি। ছোট জায়গার মধ্যে জিনিস বেশি হলে কি হয়, খুব একটা ভালোভাবে অর্গানাইজ করা যায় না, যতটা পেরেছি সেইভাবেই করেছি। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমার কমেন্ট সেকশন সবসময় খোলা থাকে, আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশনে কমেন্টস করে জানালে আমার ভীষণ ভালো লাগবে। আপনারা এতক্ষণ দেখছিলেন রিনিস ডে আউট, আমি আগামীতে ফিরে আসবো আর একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারের সঙ্গে থাকবেন। মনে রাখবেন, দিনের শেষে পরিবারই সব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন সকলে।